স্যার ভিভিয়ান রিচার্ডস খেলা ছেড়েছেন বহু যুগ আগে কিন্তু এখনও তার তারকা খ্যাতি এতটুকু কমেনি যেটা আমরা দেখলাম যখনই তিনি তার নামের স্টেডিয়াম থেকে বের হয়েছেন অজস্র মানুষ তার অটোগ্রাফ নিয়েছেন ছবি তুলেছেন একজন বাংলাদেশি সমর্থক রয়েছেন স্যার ভিভ গাড়িতে উঠে গিয়েছিলেন তারপরও তিনি যখন একটা অটোগ্রাফ চেয়েছেন সেই অটোগ্রাফটা কিন্তু তিনি দিয়েছেন তার সঙ্গে কথা বলেছেন কেমন লাগছে স্যার ভিভের অটোগ্রাফ পেয়েছেন অনেক মহাতারকাদের মহাতারকা আমরা তাকে বলতে পারি কেমন লেগেছে তাকে কাছ থেকে দেখে তার অটোগ্রাফ নিয়ে অনেক ভালো লাগছে যদিও আমার কাছে অলওয়েজ আমার নিজের দেশের প্লেয়ারদের অটোগ্রাফি মোর ইম্পর্ট্যান্ট বাট না অনেক ভালো লাগছে এখানের মানে এই আইল্যান্ডের অ্যাটমসফিয়ারই ডিফারেন্ট সব দিকে ক্রিকেটার সাইন মানে অনেক ভালো একটা এক্সপিরিয়েন্স হইল আর কি আই এম আমরা আসছি অনেকেই আসলে বলে ভিভ রিচার্ডসকে তুলনা ভিভ সঙ্গে বিরাট কোহলির তুলনা করে যারা আমরাও হয়তো বা ভিভ খেলা দেখিনি হয়তো বা দেখেছি ইউটিউবে বা টিভিতে অনেক বড় মাপের একজন ক্রিকেটার নিশ্চয়ই তাকে কাছে থেকে দেখাটা অনেক রোমাঞ্চিত করেছে আপনাকে দেড় যুগ ধরে ভালোবাসার নিড়ে এসিআই পিওর সল্ট হ্যাঁ আমি এক্সপেক্ট করি নাই আমরা তো দাঁড়ায় ছিলাম অনেকক্ষণ ওনাকে দেখে আসলাম দৌড়ায়া এন্ড ওয়াজ ভেরি কাইন্ড অফ হিম জনি অটোগ্রাফ দিয়ে গেল মানে গাড়িতে ওঠার পরও গাড়ির গেট পর দিয়ে গেল সেটাই ভালোই লাগলো আর আই ডোন্ট নো বিরাট কোহলির সাথে কি তুলনা করব মানে সবাই নিজের মতো নিচে ভালো খেলে জার যা যার মতো সো বড় ক্রিকেটারদের কিন্তু এটাই বিশেষত্ব তারা ভক্তদের কখনো দূরে ঠেলেন না যেটা দেখলাম বাংলাদেশি সমর্থক বাংলাদেশের ম্যাচ ছিল কোনো সমর্থককে নিরাশ করেননি স্যার ভিভি কাছে ডেকে অটোগ্রাফ দিয়েছেন ছবি তুলেছেন স্যার ভিভি রিচার্ড স্টেডিয়াম থেকে সাজিদ মুস্তাহিদ সময় সংবাদ অ্যান্টিকা